হ্যালো বন্ধুরা, আমরা বিগত কয়েকটা ভিডিও ধরে নিউ দীঘার সাইট সিনের ডিটেলস ভিডিও দিয়ে চলেছি। আমাদের চ্যানেলে কলকাতার সায়েন্স সিটির ভিডিও পেয়েছে 6.5 লাখের ওপর ভিউ, যার জন্য জানাই সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনও যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। সেই কারণেই হয়তো নিউ দীঘার সায়েন্স সেন্টারের ডিটেলস ভিডিও দিয়েই এই দীঘা সিরিজ শেষ করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। নিউ দীঘার বিচ থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই এই বিজ্ঞান কেন্দ্র, টোটো করে নিতে পারো, এন্ট্রি টিকিটের দাম 30 টাকা করে, আর আছে অনেকগুলো সায়েন্সের শো, কিন্তু তার জন্য নিতে হবে আলাদা আলাদা টিকিট। গেট দিয়ে ঢুকেই একটা বাগান চোখে পড়ল আর পেলাম সেই ম্যাজিক কল, যাতে উৎস ছাড়াই পড়ে যাচ্ছে অবিরাম জল। আর এটা কিন্তু দেখেছি বর্ধমান সায়েন্স সেন্টারেও, সেই ভিডিওরও নিচে লিঙ্কটা দেওয়া রইল। মূল বিল্ডিংয়ে ঢুকতেই ফিজিক্স, কেমিস্ট্রি আর জ্যামিতির বইগুলো যেন প্রাণ পায়, যতবার দেখি ততবার মুগ্ধ হই আমরা। বিজ্ঞানের প্রতি সবাইকে আকৃষ্ট করবার এই অভূতপূর্ব চেষ্টাকে সত্যি সাধুবাদ জানাতে হয়। কত রকমই না আছে এখানে, যাতে সুন্দর করে বোঝানো হয়েছে ফিজিক্সের সূত্রগুলো। এই যেমন দেখতে পাচ্ছ, একটা আবছা ছবি পরিষ্কার হয়ে যাচ্ছে নীল আর লাল রঙের মধ্যে দিয়ে দেখলে। পাশের রুমটা আয়নার খেলা, সোজা লম্বা বেঁকা কত রকমেরই আয়না। এই রিফ্লেকশনের জন্য ছোট জায়গাও হয়ে যায় সীমাহীন, এই যেমন জায়ান্ট হল আর তার পাশে এন্ডলেস টানেল। যা সব থেকে ভালো লাগলো তা হলো ছোটদের উন্মাদনা ছিল চোখে পড়বার মতন। সি থ্রু দ্য ওয়াল হচ্ছে এক ধরনের পেরিস্কোপ, যেটা ব্যবহার করা হয় সাবমেরিনে ডুবন্ত অবস্থায় জলের ওপর কি হচ্ছে তা দেখবার জন্য। এন্ডলেস ট্রেনকে আমরা সবাই প্রায় দেখেছি, ছোট্ট একটা ট্রেনকে বসিয়ে রাখা হয়েছে দুটো আয়নার সামনে, ব্যাস মনে হচ্ছে এর যেন কোনো শেষই নেই। না, আজ আর ভুলভুলাইয়া ঢুকবো না, বেরোতে প্রাণ বেরিয়ে যায়। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ডেক্সারিটি টেস্টটা খুব মজার, খুব সাবধানে হাতের গোল চাকতিটা এই লোহার লাইনগুলোর ওপর দিয়ে বোলাতে হবে না ঠেকিয়ে। যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। একবার ট্রাই করবে নাকি এখানে আসলে? চলো দেখি আশেপাশে আর কি আছে। বিখ্যাত মোনালিসার ছবির কথা আমরা কে না জানি, কিন্তু এই ছবিটা বানানো হয়েছে ছোট ছোট প্রচুর অন্যান্য ছবি দিয়ে। একে বলে ফটোমোজাইক, দারুণ কনসেপ্ট। কিন্তু ভাবো, তুমি খেতে বসেছ, টেবিলে এলো একটা আস্ত কাটা মুন্ডু, পিলে কি একটু হলেও চমকাবে না? এরকমই মজার ছবি তোলা যাবে হেড অন আ প্ল্যাটারে। ভেতরের দেখা শেষ, বেরিয়ে পড়লাম বাইরে।
এখানে আছে বিজ্ঞান জড়িত প্রচুর অ্যাক্টিভিটিস, যেগুলো ছোটরা খেলার ছলে অনায়াসে করতে পারবে, শিখতে পারবে। একটা বিক্ষিপ্ত জিনিসকে যদি কেউ বিশেষ অ্যাঙ্গেলে দেখা হয় তাহলে তার মানেটাই পাল্টে যায়, ঠিক যেমন হয়েছে এই ব্যাটসম্যানের। একজনকে দেখলাম গোল চাকতিটাকে ঘোরাতে নিজেই দৌড়চ্ছে, এক্সপেরিমেন্টের সাথে জিমের কার্ডিও, আর কি চাই। এবার আস্তে আস্তে বেরোতে হবে, তার আগে দেখিনি এখানে কিন্তু দারুণ খাবারও ব্যবস্থা আছে, খিদে পেলে কোনো প্রবলেম নেই। কেমন লাগলো বঞ্জারা বয়েজের সাথে নিউ দীঘার সায়েন্স সেন্টার? শেয়ার করে দিও আর কমেন্টস করে অবশ্যই জানিও। নিউ দীঘার ভিডিও সিরিজ এখানেই শেষ করলাম, ফিরবো দারুণ নতুন নতুন সব জায়গা নিয়ে। আজকের মতো টাটা।